তো বলো নি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলো নি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। নমস্কার বন্ধুরা, কুমকুম ফ্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমার তো শরীর ভালো নেই, তোমরা জানো তো। চলো ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, শরীর তো একদমই ভালো নেই, তাই মন ভালো করার জন্য ইনি এসেছেন, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো সকাল সকাল মনটা কিন্তু ভালো হয়ে গেছে, সকালে উঠে কিন্তু আজ রোদও দিচ্ছে, আবহাওয়াটাও বেশ ভালো। মন তো ভালো হবেই বলো, মন ভালো করার জন্য এসেছে। তো চলো বন্ধুরা, কী কী সবজি এসেছে দেখিয়ে দিই। শীতকালে কিন্তু সবজি বেশ দেখতে ভালো লাগে বাজারে, বলো। দেখতে পাচ্ছ গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, দু রকমের শাক, না তিন রকমের শাক এসেছে বন্ধুরা। আর এটা আমার খুব পছন্দের থোর, সবচেয়ে আমি মানে বেশি পছন্দ করি আর কি, এই বাজারগুলোর মধ্যে বলছি। আর বাড়িতে তো কপি আছেই বন্ধুরা, বাঁধাকপি, ফুলকপি, যে মূলো শাক, মোটামুটি সবই বাজার চলে এসেছে। তোমাদের দেখিয়ে দিলাম একটু, যে মাছ এসেছে, কাতলা মাছ। মাছটাকে আমাকে এবার পরিষ্কার করতে হবে বন্ধুরা। এখানে দেখো ফল নিয়ে এসছে, তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম আপেল নিয়ে আসতে, আজ নাকি ভালো ফল বসেনি, এই কোটাই নিয়ে এসছে, ওর পছন্দ হয়নি আজকে। বন্ধুরা, আমি সকালে উঠতে পারিনি, তাই ফুল তুলতেও যাইনি, মানে হাঁটতে যাইনি, তাই জন্য ফুল কিনে নিয়ে এসেছে। দেখিয়ে দিই তোমাদের কী কী ফুল আছে। এই দেখো জবা ফুল আছে, অপরাজিতা আছে, আর গাঁদা ফুল আছে, এই তিন রকমেরই ফুল আছে। শরীর ভালো নেই বলে সকালে উঠি না এখন। দেখো সকালে গিয়েছিলাম ব্রেড কিনতে, সাথে এই বিস্কুটটা ধরিয়ে দিল, বললো এটা নাকি খুব ভালো হবে, দেখি কেমন হয়। আর এটা তো আমার রোজই যাই, তাই না? এটা হলো ছট পুজোর প্রসাদ বন্ধুরা, একজন দিয়ে গেল, মানে ও বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে এসে দিয়ে গেছে। সকালে টিফিন দেখো আমার ছেলে খাচ্ছে, লুচি তরকারি, আমি তো খেতে পারবো না, তাই আমার জন্য স্পেশাল এসেছে ইডলি। তাও দেখো বাচ্চাদের মতো আমি দুটো ইডলি নিয়েছি একটা বাটি করে। তো চলো বন্ধুরা, কী কী রান্না করছি দেখিয়ে দিই। এখানে দেখো বাঁধাকপি করেছি, দেখলে তো মাছের ঝোল, মানে শাকের পোস্ত, আর আমার ছেলের জন্য একটা পোস্তুর বড়া, মাঝে মাঝে পোস্তুর বড়া করে দিতে হয় ওকে। এই যে রান্নাগুলো তোমাদের দেখালাম, এগুলো কিন্তু আমি রান্না করেছি, কিন্তু আমি খেতে পারবো না, এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার ছেলের জন্যই রান্না করছি, দেড়জনের রান্না। তোমরা ভাবছো কি করে খেতে পারবো না, তাই না? আমার অবস্থা খুব খারাপ বন্ধুরা, আমার মানে ঠান্ডা লেগে একদম জিভে তো একদম বড় বড় লাল 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 ফোসকা হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই খেতে পাচ্ছি না, প্রায় তিন দিন ধরে আমি খেতে পাচ্ছি না। আমি দুপুরে খাবো আলু সিদ্ধ, দুধ আর ভাত, আর সকালে তো ইডলি খেয়েছি, দেখেছো দুটো ইডলি খেলাম। এই দেখো বন্ধুরা কি হয়েছে আমার হাতের অবস্থা, মানে পুড়ে গিয়েছি, ভেবেছিলাম রান্না শেয়ার করবো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।